এই তো দিনের পর দিন আলোকের পর আলোক আসছে, কতকাল থেকেই আসছে, প্রত্যহই আসছে। এই আলোকের দূতটি পুষ্পকুঞ্জে প্রতিদিন প্রাতেই একটি আশা বহন করে আনছে। যে ফুল ফোটেনি, আলোক প্রতিদিন সেই ফুলের প্রতীক্ষা নিয়ে আসছে। যে ফসল ধরেনি, আলোকের বাণী সেই ফসলের নিশ্চিত আশ্বাসে পরিপূর্ণ। এই জ্যোতির্ময় আশা প্রতিদিনই পুষ্পকুঞ্জকে এবং শস্যক্ষেত্রকে দেখা দিয়ে যাচ্ছে। কিন্তু এই প্রতিদিনের আলোক এ তো কেবল ফুলের বনে এবং শস্যের ক্ষেতে আসছে না, এ যে রোজই সকালে আমাদের ঘুমের পর্দা খুলে দিচ্ছে। আলোক যে দেখাটা দেখায় সে তো ছোটোখাটো কিছুই নয়, শুধু আমাদের নিজের শয্যাটুকু, শুধু ঘরটুকু তো দেখায় না, দিগন্ত বিস্তৃত আকাশমণ্ডলের নীলোজ্জ্বল থালাটির মধ্যে যে সামগ্রী সাজিয়ে সে আমাদের সম্মুখে ধরে, সে কি অদ্ভুত জিনিস! তার মধ্যে বিস্ময়ের যে অন্ত পাওয়া যায় না। আমাদের প্রতিদিনের যেটুকু দরকার তার চেয়ে সে যে কতই বেশি। এত বড় দৃশ্যের মাঝখানে থেকে আমরা কিছু টাকা জমিয়ে, কিছু খ্যাতি নিয়ে, কিছু ক্ষমতা ফলিয়েই যেমনি একদিন চোখ বুঝব, অমনি এমন বিরাট জগতে চোখ মেলে চাবার আশ্চর্য সুযোগ একেবারে চূড়ান্ত হয়ে শেষ হয়ে যাবে। তাই আমি বলছি, এই আলোক অন্ধ কুঁড়িটির কাছে প্রত্যহই যেমন একটি অভাবনীয় বিকাশের কথা বলে যাচ্ছে, যে একটি চরম দেখা, একটি পরম দেখা আছে, সেটি তোমার মধ্যেই আছে, সেইটি একদিন ফুটে উঠবে বলেই রোজ আমি তোমার কাছে আনাগোনা করছি।
বিশ্বভুবন বলতে কতখানি বোঝায় এবং তার তুলনায় একজন মানুষ যে কত ক্ষুদ্র সে কথা মনে করলে যে মুখ দিয়ে কথা সরে না। সমস্ত মানুষের মধ্যে আমি ক্ষুদ্র, আমার সুখ দুঃখ কতই অকিঞ্চিৎকর। সৌরজগতের মধ্যে সেই মানুষ এক মুষ্টি বালুকার মতো যৎসামান্য এবং সমস্ত নক্ষত্র লোকের মধ্যে এই সৌরজগতের স্থান এত ছোট যে অঙ্কের দ্বারা তার গণনা করা দুঃসাধ্য। আমি যাকে আজ আমি বলছি এর আর কোনো দ্বিতীয় নেই। ঈশ্বরের অনন্ত বিশ্ব সৃষ্টির মধ্যে এ সৃষ্টি সম্পূর্ণ অপূর্ব, এ কেবলমাত্র আমি, একলা আমি, অনুপম অতুলনীয় আমি। হে আমার প্রভু, সেই যে একলা আমি, বিশেষ আমি, তার মধ্যে তোমার বিশেষ আনন্দ, বিশেষ আবির্ভাব আছে। এই আমিটিকে আর সকল হতে স্বতন্ত্র করে অনাদিকাল থেকে তুমি বহন করে আনছ। সূর্য চন্দ্র গ্রহ তারার মধ্যে দিয়ে একে হাত ধরে নিয়ে এসেছো, কিন্তু কারো সঙ্গে একে জড়িয়ে ফেলনি। কোন নিহারিকার জ্যোতির্ময় বাষ্প নির্ঝর থেকে অনুপরমাণুকে চালন করে কত পুষ্টি, কত পরিবর্তন, কত পরিণতির মধ্যে দিয়ে এই আমিকে আজ এই শরীরে ফুটিয়ে তুলেছ। তোমার সেই অনাদিকালের সঙ্গ আমার এই দেহটির মধ্যে সঞ্চিত হয়ে আছে। পৃথিবীর ক্ষেত্রে আমার এই মানব জন্ম তোমার সেই বিশেষ লীলাটিকে যেন সৌন্দর্যের সঙ্গে, সঙ্গীতের সঙ্গে, পবিত্রতার সঙ্গে, মহত্বের সঙ্গে সচেতনভাবে বহন করে নিয়ে যায়। আমাতে তোমার যে একটি বিশেষ অধিষ্ঠান আছে সে কথা যেন কোনোদিন কোনো মতেই না ভোলে। অনন্ত বিশ্ব সংসারে এই যে একটি আমি হয়েছি, মানব জীবনে এই আমি সার্থক হোক।
সত্যকে সুন্দর ও সুন্দরকে মহান বলে জানবার অনুভূতি সহজ নয়। আমরা অনেক জিনিসকে বাদ দিয়ে, অনেক অপ্রিয়কে দূরে রেখে, অনেক বিরোধকে চোখের আড়াল করে দিয়ে নিজের মনোমতো একটা গণ্ডির মধ্যে সৌন্দর্যকে অত্যন্ত শৌখিন রকম করে দেখতে চাই। তখন বিশ্বলক্ষ্মীকে আমাদের সেবাদাসী করতে চেষ্টা করি, সেই অপমানের দ্বারা আমরা তাকে হারাই এবং আমাদের কল্যাণকে শুদ্ধ হারিয়ে ফেলি। মানব প্রকৃতিকে বাদ দিয়ে দেখলে বিশ্ব প্রকৃতির মধ্যে জটিলতা নেই। এই জন্যে বিশ্ব প্রকৃতির মধ্যে সুন্দরকে দেখা ও ভূমাকে দেখা সহজ। আজ এই সন্ধ্যাবেলায় বিশ্বজগতের মূর্তিকে যে এমন সুন্দর করে দেখছি, এর জন্য আমাদের কোনো সাধনা নেই। যার এই বিশ্ব, তিনি নিজের হাতে এই সমগ্রকে সুন্দর করে আমাদের চোখের সামনে ধরেছেন। সমস্তটাকে বিশ্লেষণ করে যদি এর ভিতরে প্রবেশ করতে যাই, তাহলে এর মধ্যে যে কত বিচিত্র ব্যাপার দেখতে পাব তার অন্ত নেই। তিনি দেখিয়ে দিচ্ছেন এত বড় বিশ্ব যে এত সহজে সুন্দর হয়ে আছে, তার কারণ এর অণুতে পরমাণুতে একটা প্রকাণ্ড শক্তি কাজ করছে। সেই যে শক্তিকে দেখতে পাই, সে অতি ভীষণ। সে কাটছে, ভাঙছে, টানছে, জুড়ছে। সে তাণ্ডব নৃত্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেক রেণুকে নিত্য নিয়ত কম্পান্বিত করে দেখেছে। তার প্রতি পদক্ষেপের সংঘাতে ক্রন্দসী রোদন করে উঠছে। যাকে কাছে এসে ভাগ করে দেখলে এমন ভয়ঙ্কর, তারই অখণ্ড সত্যরূপ পরম শান্তিময় সুন্দর। পুরো মা
বুঝি পড়ে লুটিয়া গর্ব সব টুটিয়া মুরছি পড়ে লুটিয়া সকল মম দেহ মন মিন সম বাজে মহারাজ কি সাজে শক্তির ক্ষেত্রে যারা কাজ করে তারা অনন্ত উন্নতির কথা বলে, অর্থাৎ অনন্ত গতির উপরেই তারা জোর দেয়, অনন্ত স্থিতির উপর নয়। তারা অনন্ত চেষ্টার কথাই বলে, অনন্ত লাভের কথা বলে না। যতক্ষণ আমাদের শক্তি থাকে ততক্ষণ ঐশ্বর্য আমাদের থামতে দেয় না। কিন্তু সংসার জিনিসটা যে কেবলই সরে, কেবলই সরায়। এখানে হয় সরতে থাকো, নয় মরতে থাকো। প্রবাহের উপরে যে লোক প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করতে চায় তার যে দশা হয় সে কারো অগোচর নেই, তাকে ডুবতেই হয়। এমন কত জাতি ডুবে গেছে, কেবলই উন্নতি, কেবলই গতি, পরিণাম কোথাও নেই। এমন একটা অদ্ভুত কথার উৎপত্তি হয়েছে এই কারণেই। স্থিতিহীন গতি, লাভহীন চেষ্টাই যদি মানুষের ভাগ্য হয় তবে এমন ভয়ানক দুর্ভাগ্য আর কি হতে পারে। এ কথা ঐশ্বর্যগর্বের উন্মত্ততায় অন্ধ হয়ে বলা চলে, কিন্তু এ কথা আমাদের অন্তরাত্মা কখনোই সম্পূর্ণ সম্মতির সঙ্গে বলতে পারে না। শক্তির ক্ষেত্রে যারা সফল তারা আপনাকে বড় করে সফল হয়, আর অধ্যাত্ম ক্ষেত্রে যারা সফল হয় তারা আপনাকে ত্যাগ করে সফল হয়। এই জন্য দিন যে সে সেখানে ধন্য, যে অহংকার করবার কিছুই রাখেনি সেই ধন্য। কেননা ঈশ্বর স্বয়ং যেখানে নত হয়ে আমার কাছে এসেছেন, সেখানে যে নত হতে পারবে সেই তাকে পূর্ণভাবে গ্রহণ করতে পারবে। এই জন্যেই প্রতিদিন প্রার্থনা করি, নমস্তে অস্তু, তোমাকে যেন নমস্কার করতে পারি, যেন নত হতে পারি, নিজের অভিমান কোথাও কিছু যেন না থাকে।
হৃদয়ে তুমি হৃদয় নাথ হৃদয় হরণ রূপ জগতে असतो मा सत् गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतंगमय ओम शांति शांति শান্তি। অসত্য হতে সত্যে, পাপ হতে পুণ্যে এবং আসক্তি হতে প্রেমে নিয়ে যাও, তবেই হে প্রকাশ তুমি আমার প্রকাশ হবে, তবেই হে রুদ্র আমার জীবনে তুমি প্রসন্ন হয়ে উঠবে। সত্যে শেষ নয়, মঙ্গলে শেষ নয়, অদ্বৈতেই শেষ। জগৎ প্রকৃতিতে শেষ নয়, সমাজ প্রকৃতিতেও শেষ নয়, পরমাত্মাতেই শেষ। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের বাণী। এই বাণীটিকে জীবনে যেন সার্থক করতে পারি,
এই আমাদের প্রার্থনা হোক। হেথা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী, তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা আজিদার হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে।